ডেড বডি দেখতে কিভাবে আসে দোস্ত, তার প্রুফ পাবা, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইনশাল্লাহ, কারণ আমি জিনিস বানাইছি, হ্যাঁ এটা ছবি বানাইছি, এই ছবির ভিতরে জিনিস আছে, একবার যে দেখবে সেকেন্ড টাইম তার দেখতে হবে। ডেড বডি কেন পিছিয়ে গেল? ডেড বডি পিছিয়ে গেছি কারণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা ভালোবাসে তারা বলছে যে এই পাড়াপাড়ির ভিতরে আসা দরকার নাই, তুমি একা আসো, অনেক হল নিয়ে আসো এবং সুন্দরভাবে আসো, তুমি বিজনেস করবা, তোমার একটা ভালো ছবি। অনেকে বলছে আপনি আসলে হল পাননি যার ফলেই এইটা পিছিয়ে গেছে, এইটা কারা রটাচ্ছে, কেন রটাচ্ছে? এটা যারা রটাচ্ছে তারাই জানে এবং আমি কিন্তু প্রুফ দিয়ে দিছি যে আমি হল থেকে সিনেমা উদ্যোগ করে নিয়ে গেছি বেশ কিছু হল থেকে, হ্যাঁ এবং আমার আমার টার্গেট 50-60টা সিনেমা হলে আর প্রত্যেকটা সিনেপ্লেক্সে, আমি এই 2-3টা হলে 4-5টা হলে এই কয়েকটা সিনেপ্লেক্সে দিয়ে আমি কি আমার কি পোষাবে? কখনোই আমার পোষাবে না। অথবা আমি জীবনে যদি কখনো বুদ্ধিমানে কাজ করে থাকি, ঠান্ডা মাথায় কাজ করে থাকি, তাহলে আমি এই কাজটাই করছি। আপনার দেখলাম আমি যে অসংখ্য দর্শকও আপনার সাথে সেলফি নিচ্ছিল, নিশ্চয়ই দর্শকদের সাথেও কথা হয়, তো তারা আসলে হতাশা হয়েছে কি না আপনার এই পেছনতে, বা তারা কি বলছে? আসলে আমার দর্শকরা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ওরা খুশি হয়েছে কারণ এই 14-15 ছবির ভিতরে ওরা আমার ছবিটাও দেখতে পারতো না, দেখা যেতেছে আমার শো দিতে একটা আমার শো হয়ে গেছে, পরে তারা আসতো সব ডস খেয়ে চলে যেত, হ্যাঁ আমার শোটা পেতো না, এটা আমার আফসোস হয়ে যেত, যেটা আমার কিলহিম হয়েছে। এবার আমি চাই দর্শক ছবিগুলো দেখুক এবং সুন্দরভাবে আমার ছবিটা গ্রহণ করুক এবং দর্শক বলবে যে আমি কী ছবি বানাইছি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ঈদ মৌসুমে বন্ধ থাকে আসলে, পরে তো আসলে বন্ধ থাকে না, সেইভাবে মানুষ হলে আসার সুযোগও থাকে না, তারপরেও কি দর্শক ডেড বডি দেখতে আসবে? আসবে, কেন? যারা ছবি দেখে, কোন কারণে? একটা ভালো ছবি, একদম এই ছবি তো বাংলাদেশে হয় নাই, এই টাইপের ছবি তো বাংলাদেশে হয় নাই, আমার ট্রেলার যে দেখছে সে বলতে পারবে এই টাইপের ছবি বাংলাদেশে হয় নাই, এই টাইপের ছবি বাংলাদেশে হলে আমি তো বলছি ছবি যদি আমার খারাপ হয় বাংলাদেশে তো এই টাইপের ছবি হয়ে থাকে আমি জীবনে আর কোনো দিন সিনেমা বানাবো না, নয় কান না, স্টেট কথা।